আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বিয়ান? কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তা বিয়ানের খবর কি? এই তো আসছিলাম। কি করা হচ্ছিল? কি করব আর, বসে বসে আপনার কথা ভাবতেছিলাম তাই ফোন দিলাম। তাই তা আমার কথা খেলে ভাবলে হবে না? আমাকে ডাকে একটু মানে স্বাদ মিটাতে হবে। বাবা, বিয়েতে ডাইকে আবার স্বাদ মিটাতে হবে নাকি? কেন, স্বাদ মিটালে সমস্যা কি? বিয়ানের কাছে বিয়ে যদি যায় একটু আবদার করে, এটা কি পূরণ করা যাবে না? বিয়ে কি জানে না বিয়ান বিবাহিত? জানি তো, কিন্তু তারপরে তো বিয়ানের প্রতি বিয়ের একটা টান থাকে না? হয়তো থাকতো যদি বিয়ে না করতাম। বিয়েটা তো করলাম, তো বিয়ে কি জানে না যে তার বিয়ানের একটা পার্মানেন্টই মানুষ আছে? সেটা তো আছে বুঝলাম, কিন্তু আসলে বিয়ানের তো দরকার লাগতেও পারে, কারণ বিয়াই তো আর এত কিছু মনে রাখে না। তাহলে এখন বিয়াই তো আবার বয়স্ক, তো এই কারণে, তাই তো? ওইটাই বলতেছি, তাহলে বিয়ান একটু যদি বিয়াইকে ডাকে একটু বিয়ের মানে ঠেকা কাজটা যদি পার করে। তাই নাকি? হ্যাঁ, কেন পার করা যায় না? যাই তো যদি অন্য জায়গায় হইতো, এখন তো এটা তো স্বামীর বাড়ি, স্বামীর বাড়িতে থেকে কি পার করা যায়? সেটা বিয়া কি সম্ভব? সম্ভব না হলেও তো সম্ভব করে নেওয়া যাবে, কারণ বিয়ান যদি বিয়ায়ক ডাকে তাহলে অবশ্যই তো যাওয়া যেতে পারে। না যাওয়া যেতে পারে, ঠিক আছে, কিন্তু অনেক কিছুই আছে। তো সেটাই তো, একটু ডাকে ঢুকে যদি বিয়ানের যদি একটু মনের চাহিদাটা যদি মিটে নেয়, বিয়ের যদি আশাটা যদি পূরণ হয় তাহলে তো ভালো না? তাই নাকি? হ্যাঁ, কেন দেখি। আচ্ছা বিয়ান, একটা কথা বলি? বলেন, শুনতেছি। এই যে ছোটবেলায় যেভাবে আমরা খেলাধুলা করতাম, আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে, তুমি আমার বউ হইতে, আমি তোমার জামাই হতাম, বর বউ সাজতাম, তোমাকে নিয়ে আমি ওই যে খেয়ারকুটুর ঘরের ভিতরে তোমাকে নিয়ে আমি বউ বানে বউ স্বামী যেগুলো করতো সেগুলো করতাম, তাই না? কবে? সেই ছোটবেলার কথা কি জানি, আমার তো মনে নেই। তোমার মনে থাকবে কি করে যদি আমাকে এখন শুধু ঘোরাইতাছেন? কোনটা? না না, আসলে যদি ওই রকম কিছু করতাম, যদি মনে থাকতো, কানসের কাঁটা, কানস মাছ যে শিং মাছ বলে না, শিং মাছের কাঁটা যখন ফুটে দেওয়া হয় না, তার কিন্তু জ্বালা থাকে, আর যদি আমি শিং মাছটা কাঁটা যদি একটু কানে তোমার বেড়ে দিতাম, তাহলে ঠিক চেয়ে মনে থাকতো যে আসলে বিয়াই আমার কি করছিল। ঠিকই তো, কিন্তু শিং মাছের কাঁটা তো অন্য কেউ ফুটে, তাই তো? তো ওইটাই তো বলতেছি, কিন্তু আমাকে তো ফুটে দেওয়ার উচিত ছিল। এখন কি করতে চাইতেছেন বলেন তো আমি শুনি। এখন যদিও রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার, এখন ওই রাস্তার যা মানে আমি একটু মানে পরিচালক হওয়ার জন্য যেতে চাইছিলাম, রাস্তাটার পরিদর্শন করার জন্য, রাস্তাটা মানে আমি একটা ওই রাস্তার একটু খেদমত করার জন্য যেতে চাইছিলাম।